স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী। ঘটনা চরিলাম পরিমল চৌমনি ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার ভোরে বিশালগড় থানাধীন চরিলাম পরিমল চৌমনি ব্রিজ সংলগ্ন এলাকায় স্বামী চন্দন তার স্ত্রী মন্টি দেবনাথকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। পরবর্তী সময় গৃহবধূর বাপের বাড়ির লোকজন মামলা দায়ের করেন। বিশালগড় মহিলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে বুধবার রাতে চরিলাম বাজার থেকে স্বামী চন্দন দেবনাথকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্যান্দন টিভি।